হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি কুশির বেসিক ভিডিও নিয়ে হাজির হলাম আরও একটি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ডবল কুশি করতে হয় তো আমি এখানে শুরুতেই এনে উল নিয়েছি মানে আমি উল দিয়ে একটু দেখাবো কাজটি তো আমি এখানে আজকে নিয়েছি এনে ওল এবং এটি ফোর প্লাই পঁচিশ গ্রামের একটি বান্ডিল এটি যেহেতু আমি উলসুতা নিয়েছি তার জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো এম এম হুক নিয়েছি একটু মোটা সাইজের হুকটি আমি নিয়ে নিয়েছি কারণ আমার মনে হয় যারা নতুন তাদের এই উল দিয়ে এবং এই সাইজের হুক দিয়ে কাজটি শিখতে সুবিধা হবে তো প্রথমে আমি এখানে স্লিপ নট করে নেব তার আগে আমি বলে নেবো আমি এখানে মোট আমার এই চ্যানেলে আমি কতগুলো বেসিক কাজ দেখেছি স্লিপ নট দেখেছি সিঙ্গেল ক্রোশি দেখেছি ম্যাজিক রিং দেখেছি এবং হাফ ডবল ক্রোশি এবং আজকে আমি দেখাবো ডবল ক্রোশি তো আজকের এই ভিডিওটিতে চলে যাচ্ছি তো প্রথমে আমি একটি স্লিপ নট করে নেব যা আমি এর আগে আমার বেসিক ভিডিওর ফার্স্ট ভিডিওটিতে আমি দেখিয়েছি তো এভাবে একটি রিং করে এর ভিতর দিয়ে সুতাটি নিয়ে আসবো তাহলে একটি স্লিপ নট হয়ে যাবে এবার আমি এই যে ডান হাত দিয়ে কাটারটি ধরে স্লিপ নটের ভিতরে এভাবে হুকটি দিয়ে নেবো এবং সুতাটি এখানে ধরে ছোট আলটি টেনে ছোটো করে নেব এই ছোট আলটি ধরে এবং এখানে আমি কতগুলো চেন করে নেব এই যে এই সুতার উপরে হুকটি রেখে হুকের মাথায় সুতা আটকে এই স্লিপ নটের ভিতর দিয়ে নিয়ে আসব। তাহলেই হয়ে যাবে একটি চেন এভাবে আমি এখানে মোট দশটি চেন করে নেব থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এখানে দশটি ডবল ক্রোশ সরি দশটি চেন আমি করে নিয়েছি আরও অতিরিক্ত তিনটি চেন করে নেব কারণ তিনটি চেন একটি ডবল ক্রোশের সমান এখানে আমি আরও তিনটি অতিরিক্ত চেন করে নেব ওয়ান টু থ্রি তিনটি অতিরিক্ত চেন করার পর এই তিনটি চেন একটি ডবল ক্রুষির সমান যা চার নম্বর চেনের ভিতরে ধরাবো তো ওয়ান টু থ্রি এই তিনটি চেন আমি চার নম্বর চেনের ভিতরে মানে এই চার নম্বরের উপরে এই তিনটি চেন একটি ডবল ক্রুষি হিসাবে আমি ধরবো তো চারটি চেন বাদ দিয়ে পাঁচ নম্বর যে চেন সেই চেনে আমি এখন ডবল ক্রোশি করে নেব এই যে আমি এখানে একটি সুতা চেয়ে আছে আরও একটি সুতা পেঁচিয়ে নেব কাটায় ওয়ান টু দুটি সুতা হয়ে যাওয়ার পর চারটি গড় স্কিপ করে মানে চারটি চেন বাদ দিয়ে পাঁচ নম্বর যে চেন সেই চেনের তে এই যে বাহিরের যে লোপ দেখেন চেনের যে এ লোপ নয় এই যে বাহিরের যে লোপ এই লোপের ভেতর দিয়ে আমি কাটাটি দিয়ে নেব এবং সুতা কাটার মাথায় আটকে এই চেনের ভেতর দিয়ে এভাবে ধীরে ধীরে নিয়ে আসবো তো এবার আমার এখানে কাটা সুতা হয়েছে ওয়ান টু থ্রি এবার আবার আমি হুকের মাথায় সুতা আটকে তিনটি লোপের থেকে দুটি লোপ ফেলে দেব আবার আমার কাটায় দুটি লোপ রয়ে গিয়েছে ওয়ান টিউব আবার হুকের মাথায় সুতা আটকে এই দুটির ভিতর দিয়ে নিয়ে আসবো আমি খুব ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি তো আমার ফার্স্ট ডবল ক্রুশি কমপ্লিট আর তিনটি চেন চার নম্বর চেনের উপরে একটি ডবল ক্রুশি তো এখানে দুটি ডবল ক্রুশি হয়ে গিয়েছে নতুনদের জন্য আমি সব সময় চেষ্টা করি কাজটি সহজভাবে বোঝানোর তো আমি আবারও হুকে এভাবে সুতা পেঁচিয়ে রেখে পরবর্তী যে চেন চেনে যে বাহিরের যে লোপটা এদিক দিয়ে আমি কাটাটিন নিয়ে সুতা টেনে নিয়ে আসব। আবার তিনটি হয়ে যাওয়ার পর সুতা নিয়ে এসে দুটি লোপ ফেলে দেবো আবার পরবর্তী দুটি তো এভাবে আমি সবটি ডবল ক্রসি করে নেব তো আমি কিন্তু প্রতিটি চেনের ভিতরে কিভাবে ডবল ক্রুশি করি আমি দেখে দেবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আবার আমি দুটি লোপ ফেলে দেব আবার আমি দুটি লোপ ফেলে দেব এভাবে আমি ডবল ক্রুষি করে নেব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন এভাবে আমি প্রতিটি চেনের ভেতরেই ডবল ক্রুষি করে নেব আর ভিডিওটি অবশ্যই না টেনে টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আবার আমি একটি সুতা রেখে মানে দুটি সুতা রেখে এই যে বাহিরের যে লোক এদিক দিয়ে হুকটি দিয়ে সুতাটি টেনে নিয়ে আসব। এবং দুটি সুতা ফেলে দেব আবারও দুটি সুতা ফেলে দেব এভাবে আমি ডবল ক্রুষি করে নেব। তারপরেও যদি কাজটি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার এই চ্যানেলে আরও বিভিন্ন কাজের ভিডিও দেওয়া আছে যেমন বেবি নেক ডিজাইন দেওয়া আছে এবং অনেকগুলো ফ্লাওয়ারের টিউটোরিয়ালও দেওয়া আছে আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন তো আমি আবারও এই যে চেনের ভিতর দিয়ে সুতা টেনে নিয়ে এসে দুটি সুতা ফেলে দেব আবার পরবর্তী দুটি সুতা ফেলে দেব এভাবে আমি ডবল ক্রোশি করে নেব আমি কিন্তু এখানে প্রতিটি চেনের ভিতরে ডবল ক্রোশি করে আজকে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমি আজকে দেখে দিব যে পরবর্তী লাইনেও আমি ডবল ক্রোশি কিভাবে করি তো এই যে আবার দুটি লোভ ফেলে দেব তো আমি একটু গুণে দেখাবো যে এখানে দশটি চেনের উপর আমার দশটি ডবল ক্রোশি হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শুরুতে যে আমি তিনটি চেন অতিরিক্ত করেছিলাম এবং তা চারটি চেনের উপরে ধরেছিলাম এই সব মিলে আমার এখানে দশটি ডবল ক্রুশি হয়ে গিয়েছে এবং এই যে এইখানে দেখেন সমান লাইনটি তিনটি চেন আমি চারটি চেনের উপরে ডবল ক্রুষি হিসেবে ধরে নিয়েছিলাম এই কারণে যাতে লাইনটি সোজা হয় তো এই যে এভাবে আমি পরবর্তী প্রতিটি চেনের ওপরে একটি করে ডবল করে নিয়েছি এবং এপাশেও সমান হয়েছে আমার এপাশেও সমান হয়েছে এবং দেখতে পাচ্ছেন লাইনটি কিন্তু একদমই সোজা হয়েছে কোনো কুচকে যায়নি এভাবে আমি ফার্স্ট লাইনটি কমপ্লিট করে নিয়েছি এবার আমি সেকেন্ড লাইনও ডবল ক্রুশি করে দেখিয়ে দেব তো যেহেতু আমি সেকেন্ড লাইনও ডবল ক্রশি করব তার জন্য এখানে আবারও তিনটি চেন করে নেব কারণ ডবল ক্রোশি করলে সব সময় তিনটি চেন করে নিতে হবে কারণ তিনটি চেন একটি ডবল ক্রোসি সমান তো তিনটি চেন করে যে এইভাবে আমি টার্ন করব আমি একটু দেখিয়ে দিচ্ছি সত্য এইভাবে ধরে এইভাবে টান করে নেব মানে ঘুরিয়ে নেব আবার আমি একটি সুতা ছিল আরেকটি সুতা পেঁচিয়ে রেখে এই ঘরে না করে পরবর্তী ঘরে যাব কারণ এই ঘরে আমি তিনটি চেন করে নিয়েছি নেক্সট ঘরে মানে পরবর্তী ঘরে এই যে বাইরের দিকে যে লোপ দুটি লোপের ভিতর দিয়ে সুতার টেনে নিয়ে আসবো তিনটি হয়ে যাওয়ার পর আবার এখান থেকে দুটি ফেলে দেব আবারও দুটি ফেলে দেব একই ভাবে এভাবে আমি আবার পরবর্তী ঘরে এই যে সুতা টেনে নিয়ে এসে ডবল ক্রুষি করে দেব এভাবে আমি সম্পূর্ণটি করে নেব আমি কিন্তু সম্পূর্ণটি করে দেখিয়ে দিয়েছি আপনাদের শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার চ্যানেলটি একবার ঘুরে দেখতে পারেন আমি আমার চ্যানেলে আরও অনেক কিছুই দেওয়া আছে তো এভাবে আমি এই যে প্রতিটি ঘরে একটি করে ডবল ক্রোশি করে নেব আমি খুব ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমি সব সময় একটি কথা বলবো যে যারা নতুন তারা অবশ্যই কুশির প্রতিটি বেসিক কাজ ভালো করে শিখে তারপরে ডিজাইনে চলে যাবেন তার আগেই কখনও ডিজাইনের কাজগুলোতে যাবেন না তাহলে সমস্যা হবে তো এখানে আমি তিনটি চেন করে নিয়েছিলাম পরবর্তীতে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো নয়টি আমি করে নিয়েছি এবার এই যে যে শুরুতে এই পাশে যে তিনটি চেন করেছিলাম সেই তিন নম্বর চেনের ভিতরে স্লি একটি ডবল ক্রুশি করে নেব থ্রি নম্বর চেনের ভিতরে তো আমি তিন নম্বর চেনের ভিতরে একটি ডবল ক্রুশি করে নেব যাতে লাইনটি সোজা হয় তো দেখেন এখানে কিন্তু দশটির উপর আমি দশটি ডবল ক্রসি করে নিয়েছি এবং দুই পাশেই কিন্তু লাইন খুব সুন্দর সোজা হয়েছে যে পাশে লাইন সোজা এর পাশেও একদমই সোজা হয়েছে তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে খুব সহজেই এই ডবল ক্রুশি শিখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ